আশ্চির্যের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিল। বাঙালির গর্বের মুকুটে যোগ হলো আরো একটি পালক, বিশ্বের দরবারে স্বীকৃতি পেল বাংলার দুর্গাপুজো। ইউনেস্কোর হেরিটেজ তকমা পেল বাঙালির দুর্গোৎসব। মহালয়া থেকে শুরু, দশমীতে প্রতিমা নিরঞ্জন। করোনার কারণে দুবছর বন্ধ থাকলেও গত কয়েক বছরে কলকাতার দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল। এবার কলকাতার সেই দুর্গাপুজোকেই ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি দিল দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো। ইউনেস্কো তরফে জানানো হয়েছে ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যই দুর্গাপুজোকে এই তকমা দেওয়া হয়েছে। উৎসবগুলো তো শুধু এখন একটা মাত্র পুজো হয়েই যায় না, তাতে লোকোৎসব যখন তৈরি হয়, সেটা লোকোৎসবে যখন পরিণত হয়, তখন তার সঙ্গে আর্টের একটা বিস্তার, যেটা বিগত 10-11 বছর ধরে যেভাবে দেখা গেছে, তাতে বোধ হয় এটা এই হেরিটেজ তকমা পাওয়াটা অত্যন্ত স্বাভাবিক ছিল। বাঙালির দুর্গাপূজা তো সর্বব্যাপী, সারা পৃথিবী জুড়েই হয়। এই সম্মাননা বা এই স্বীকৃতি অনেকদিন আগেই আমরা পেতে পারতাম দুর্গাপূজার জন্য। এর আগে কুম্ভমেলা, রামলীলা, ছৌ নাচ, ভারতীয় যোগকেও হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। এবার সেই তালিকায় যুক্ত হলো দুর্গাপুজো। দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পরই টুইটে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার জন্য গর্বের মুহূর্ত, বিশ্বের প্রতিটি বাঙালির কাছে দুর্গাপুজো উৎসবের চেয়ে অনেক বেশি আবেগের, যা সবাইকে এক করে। দুর্গাপুজো এখন বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত হয়েছে, এতে আমরা সবাই আনন্দিত, বাংলায় টুইট করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেক ভারতীয়র জন্য গর্ব ও আনন্দের বিষয়। দুর্গাপুজো আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যর শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে, আর কলকাতার দুর্গাপুজোর অভিজ্ঞতা প্রত্যেকের লাভ করা উচিত। টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, দুর্গাপুজো ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের চেতনাকে প্রতিফলিত করে। এটা জেনে খুব ভালো লাগছে যে এই ঐতিহ্যশালী উৎসবকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক ভারতীয় আজ অত্যন্ত গর্বিত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের জন্য 2 মিনিট নীরবতা। যারা ভোটের প্রচারের সময় হাস্যকরভাবে দাবি করেছিলেন দুর্গোৎসব পশ্চিমবঙ্গে উদযাপিত হয় না, আপনার ধর্মান্ধতা এবং ধাপ্পাবাজি ধরা পড়ে গেছে, এই নিয়ে টুইট করেছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে, এটা প্রতিটি ভারতীয়র কাছে গর্বের বিষয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ট্যাগ করে রাজ্যপাল লিখেছেন, দুর্গাপুজো আমাদের ঐতিহ্যকে তুলে ধরে। সঞ্চয়ন মিত্র ও কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ।